সো হ্যালো গাইস, আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো শীত তো ভালোই পড়ছে, মানে অতটা প্রত্যেক বছরের মতো সেরকম ভাবে এখনো পড়েনি, কিন্তু পড়ছে। আমার মতো শীতকাতুরের জন্য বেশ ভালোই শীত এটা। তো যাই হোক, যেটা মেন কথায় আসি, আজকে এসেছি আমরা সোদপুরে। সোদপুরে মানে সোদপুর থেকে ব্যারাকপুরের যে রাস্তাটা, যে রোডটা, ওটার ওপরেই এসেছি। আর এসেছি কোথায় যে দেখিয়ে দিতে, বিনস অ্যান্ড ক্রিম ক্যাফে, সোদপুর ব্যারাকপুর রোডের ওপর। আর ভিতরে যাব, এখানে ক্রিসমাস স্পেশাল তো খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। আর একটু পর সিনেমাটিক শটাও দেখবে। আর আমরা একবার ভিতরে চলে গেছি, ভিতরে গিয়ে ভিতরে একজন স্যান্টা আছে, স্যান্টার থেকে এরকম একটা চকলেট পেয়েছি। তো যাই হোক, এবার তোমাদেরকেও ভিতরে নিয়ে যাব। তো ভিতরে নিয়ে যাওয়ার আগে, তো শাওনিও এসে গেছে, তো এবার যেটা বলছিলাম, তো একটু ইন্ট্রোটা সেরে নিই আগে। আমি জি, আমি শাওনি, আর তোমরা দেখছো ভোজনরসিক বাঙালির একমাত্র ঠিকানা দ্য ফুডিস ঠিকানা। গ্রুপের পেজের ইনস্টাগ্রামের সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ইউটিউবে তো আমাদের 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো সেটা থ্যাংক ইউ তো জানানো হয়নি। তো থ্যাংক ইউ সবাইকে, মানে সবাইকে, যারা গ্রুপ থেকে আমাদের দেখছো, যারা ফেসবুক থেকে আমাদের দেখছো, যারা ইনস্টাগ্রাম থেকে আমাদের দেখছো, অ্যান্ড অবভিয়াসলি যারা ইউটিউব থেকে দেখছো, সবাইকে থ্যাংক ইউ। কারণ তোমরা না থাকলে এটা পসিবল হতো না। আরও বেশি খুশি হব যদি একটু লাইক কমেন্ট শেয়ারটা করো, কমেন্ট করলে আমরাও জানতে পারি যে তোমরা আমাদের ভিডিও দেখছো। আর সব থেকে বড়ো ব্যাপার যে আমায় কিছুদিন আগে একজন ফোন করেছিল, ফোন করে বলছিল যে তোমার ভিডিও খুব ভালো লাগে, এই ওই, তো খুব ভালো লাগলো। মানে ফোন করলেও ভালো লাগে, ফোন করার থেকেও দূর দেখা করে যখন সামনে এসে তোমরা বলো না যে তোমরা আমাদের ভিডিও দেখো, বেশ মোটিভেশন পাওয়া যায়। আমি তোমায় বলে বোঝাতে পারবো না, কিন্তু বেশ মোটিভেশন পাওয়া যায়। আর আপাতত আমরা এখন যাব ভিতরে বিনস অ্যান্ড ক্রিম ক্যাফেতে। তো ভিতরে যাই, আমরাও অ্যাম্বিয়েন্সটা দেখি, তোমরাও অ্যাম্বিয়েন্সটা দেখো, তারপরে খাবার নিয়ে আসছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যায়। তো তোমরা সিনেমাটিকেই দেখে নিয়েছো যে এই ছাড়াও যেগুলো এখন দেখালো, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। তা আমি বেসিক্যালি এইগুলো দেখাবো। তো এখানে রয়েছে হচ্ছে ভেজ মোমো, চিকেন মোমো, এটা হচ্ছে অগ্রেটেড, অ্যান্ড দিস ইজ ভেজ ক্লাব স্যান্ডউইচ। আর এইটা রয়েছে একটা কালারফুল সামথিং, মেবি ব্লু লাগুন অ্যান্ড লেমন ফেমন দিয়ে কিছু করেছে, অ্যান্ড দিস ইজ হট চকলেট। তো এটা যখন দিয়েছিল প্রচণ্ড হট ছিল, হাতে ধরা যাচ্ছিল না, এখন আস্তে আস্তে হট থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে, বিকজ আমরা প্রায় এক ঘন্টার ওপর কি 2 ঘন্টা লাগিয়ে নিয়েছি ছবি তুলতে। জাস্ট তো ফার্স্টে কি ট্রাই করবে? ফার্স্টে যেটা ট্রাই করবো, দ্যাট ইজ দিস মোমো। সাইজের কটা পিস রয়েছে? 1, 2, 3, 4, 5, 6. বেশ সফট, সফট বললাম, সফট সফট। অ্যান্ড চিকেনটাও মোটামুটি অনেকটা আছে, জাস্ট দ্য লেয়ারটা হালকা একটু পাতলি, মানে হালকা একটু পাতলা বলছি, হালকা একটু মোটা। মোটামুটি অনেকটাই ভেজিটেবলস অ্যান্ড চিকেনের অ্যামাউন্টও দিয়েছে। আর যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে সসটা ইজ ভেরি ভেরি স্পাইসি, মানে শীতকালে স্পাইসি জিনিস খেতে খুবই ভালো লাগে, ইটস রিয়েলি টেস্টি। দিস ইজ দ্য ভেজ মোমো, এটাও একটু দেখায়।
চিকেন থাকলে তো আর ভেজ ভালো লাগে না, বাট ওভারঅল এটাও বলবো যে সেমই কোটিংটা ওই রকমই হালকা। এটা আবার দেখছি একটু বেশি পাতলা এই জায়গাটা কম্পেয়ার টু দিস, এটার হালকা একটু মোটা লাগবে বাট এটা অনেকটা পাতলা, আর অনেক অ্যামাউন্ট অফ ক্যাবেজ, তারপরে ইয়ে ক্যারটস, বিনস সব কিছুই মোটামুটি দেওয়া হয়েছে, তার জন্য খেতে খুবই ভালো লাগছে। আর সিজনিংটাও ইজ রিয়েলি প্রপার। আচ্ছা এবার এটা হচ্ছে ভেজ ক্লাব স্যান্ডউইচ, এরকমই বেশ জাম্বো সাইজের অ্যান্ড গ্রিল করে দেওয়া রয়েছে, আর এখান থেকে দেখাই যাচ্ছে যে এটার মধ্যে টোম্যাটোস আছে, দিস হ্যাজ লেটাস, দিস হ্যাজ চিজ, মেয়োনিজ, ক্যারটস, অ্যান্ড এটার মধ্যে হয়তো আনিয়ন ফানিয়নও দেওয়া রয়েছে। সো লেটস ট্রাই, বেশ চিজি, আর ভেতর থেকে যে স্যালাড টাইপের জিনিসটা দেওয়া হয়েছে সেটার জন্য খুব ভালো লাগছে খেতে। এখানে দেখতেই পাচ্ছ যে অনেকটা অ্যামাউন্ট অফ স্যালাডই দেওয়া রয়েছে, দিস ইজ কিউকাম্বার, তারপরে হচ্ছে আনিয়ন আর টোম্যাটো দেওয়া রয়েছে, আর ওপর থেকে একটু মেয়োনিজ ফেয়োনিজও দেওয়া রয়েছে, যার জন্য জিনিসটা খেতে বেশ একটা গুই গুই টেক্সচারও আছে, তার সাথে এরকমভাবে ভালো করে একটা গ্রিল করে দিয়েছে, তো গ্রিল স্যান্ডউইচ কার না খেতে ভালো লাগে। আর যেহেতু এটা ক্লাব স্যান্ডউইচ তো ইজিলি তোমরা মানে টু পিসেস খেলেই মানে পেটটা ভালোভাবেই ভরে যাবে। এবার যেটা দেখাবো সেটা দেখতে খুব সুন্দর, এটা আমার যখন থেকে এসেছে তখন থেকেই আমার খুব লোভ লাগছে কারণ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ভেজিটেবল অগ্রেটিন, অগ্রেটিন বেসিক্যালি আ ডিশ উইচ ইজ ভেরি চিজি, অ্যান্ড ওপরের এই যে গোল্ডেন জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যখন বেক করা হয় তো জিনিসটা একটা ওপর থেকে যেহেতু চিজ দেওয়া থাকে তো একটা গোল্ডেন ক্রাস্টও এটার ওপর থেকে এসে যায়, আর ভেতরটা খুবই গুই হয় অ্যান্ড ভেরি চিজি হয় দেখতেই পাচ্ছ এখানে, আর অনেক অ্যামাউন্ট অফ ভেজিটেবলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর ডিশটা কিন্তু মানে বানাতে কিন্তু ইটস ভেরি ইজি বিকজ অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট অ্যাসেম্বল দ্য থিংস অ্যান্ড মানে চিজ দাও আর জিনিসটা বেক করো। সো লেটস ট্রাই, দিস ইজ রিয়েলি অ্যামেজিং, পুরো ভর্তি ভেজিটেবলস দেওয়া রয়েছে এর মধ্যে, এবং এই ক্রাস্টের জন্য এই চিজের যে ওপরে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার জন্য খেতে খুবই ভালো লাগছে, এতটা গুই এটার টেক্সচারটা যে মুখে যাচ্ছে ইজিলি মেল্টিং, তো খুবই ভালো লাগছে। সিজনিংটা কিন্তু খুব প্রপার কারণ মাঝে মাঝে হয় চিজ আমরা যখন দিই হয়তো একটু বেশি বা কমের জন্য সিজনিংয়ের একটু প্রবলেম হতে পারে, বাট এখানে কিন্তু খুব সুন্দর জিনিসটা করে করা। ও আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কালারফুল ড্রিঙ্ক, সো আমি নামটা একটু ভুলে গেছি যেটা কি, মেবি ব্লু লেবুন অ্যান্ড সামথিং, সো লেটস ট্রাই। খুব স্ট্রং একটা লেমনের ফ্লেভার আসছে, তার সাথে একটা হালকা হালকা বেসিলেরও ফ্লেভার আসছে, কিন্তু রিফ্রেশমেন্টের জন্য খুবই ভালো, বাট বেশি ঠান্ডা খেও না কারণ গলায় কাশি হয়ে যাবে। তো শাওনি তো ম্যাক্সিমাম ভেজটা দেখালো, আমি একটু ননভেজ দেখাই। তো প্রথমেই দেখিয়ে দিই কী কী আছে। তো এখানে ফিশ অ্যান্ড চিপস আছে, এখানে ক্রিসপি চিকেন আছে, এখানে পিৎজা আছে, পিৎজাটার নাম কী বেশ, পিৎজাটার নাম আমি ঠিক ডেসক্রিপশনে দিয়ে দেবো, পিৎজা আছে, আর এখানে একটা কম্বো আছে, এটা 199-এর কম্বো, না এটা ভেজটা 199, এটা 220, এটা একটা কম্বো আছে, এটা হচ্ছে 220-এর কম্বো, যেখানে তোমার আছে নুডলস আছে দু পিস, এরকম ড্রামস অফ হেভেন আছে, আর এখানে চিলি চিকেন, এটা চিলি চিকেন, এখানে একটা চাটনি দিয়েছে, আর এই 20 টাকার একটা থামস। তো এটা নিয়ে লাস্টে আসছি, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ক্রিসপি চিকেন, এরকম ক্রিসপি, এরকম ক্রিসপি চিকেন, বেশ ক্রিসপি আর হালকা একটু স্পাইসি আছে, বেশ ক্রিসপি, মানে এখনও এতক্ষণ আমরা ছবি টবি তুলছিলাম কিন্তু তারপরেও এখনও বেশ ক্রিসপি আছে, বেশ ভালো লাগছে এটা। আর যেটা সেটা হচ্ছে এই ফিশ অ্যান্ড চিপস, এটা অনেকক্ষণ ধরে দেখছিলাম, চিপস তো সাইডে রাখি, ফিশটাকে দেখানোর মেন, তো এই হচ্ছে ফিশটা, তো এটা প্রথমে একটু ভেঙে দেখাই। ও দেখতে পাচ্ছ ভিতরে ফিশটা বেশ ফ্রেশ আছে, কিন্তু কাছ থেকে দেখাতে বলবো, আর এরকম বাইরে একটা হালকা একটা কোটিং দেওয়া, তো যাই হোক এটা কি, এটা মানে টার্টার সস, এটা দিয়ে ফ্রেশ লাত লাত করছে খাওয়া যাক।
ফিশটা খুবই ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে আশা করি। আর ফিশের কিন্তু বেশ ভালো করে ফিলিং দেওয়া আছে, দু পিস বেশ মোটা মোটা, বেশ সাইজে বড়, বেশ ভালো লাগছে ওভারঅল। তো এটা একটু সাইডে রাখি। এবার যেটা মেন আছে এটা হচ্ছে যে পিৎজা, এরকম চার পিস পিৎজা দেবে, দাম তোমাদের স্ক্রিনে আসছে। এটা বোধ হয় 9 inch, I guess. এরকম সাইজে চার পিস থাকবে। পিৎজাটা একটু ঠান্ডা হয়ে গেছে, খেতে অসুবিধা হবে, খেয়ে দেখা যাক। প্রথমে বলি, বেশ ভালো করে চিকেনের স্টাফ দেওয়া আছে, চিজ দেওয়া ছিল, আর এখানে দেখতে পাচ্ছ তোমার ক্যাপসিকাম দেওয়া, অলিভ দেওয়া, লোডেড পিৎজা, চিজও বেশ ভালো পরিমাণে দেওয়া ছিল। ওভারঅল খেতে তো বেশ ভালো লাগছে, হ্যাঁ গরম খেলে আরও বেশি ভালো লাগবে, এটুকু গ্যারেন্টি। আমি তো ঠান্ডা খাচ্ছি কিন্তু ঠান্ডা অবস্থা কিন্তু বেশ ভালো লাগছে, তো নো ডাউট পিৎজা এখানে ট্রাই করতেই পারো। আর যেটা মেন ভিডিওতে দেখানো, তো দেখানোর আগে একটু কোল্ড কফি খাই, যদিও এটা কোল্ড আর নেই, কোল্ড কফি সবসময় ভালো লাগে আমার, কোল্ড কফি মানে অসাধারণ লাগে সব জায়গায়। আর সাথে এই একটা অরেঞ্জ সামথিং কিছু একটা দিয়েছে, এটা লাস্টে আসবে, কারণ তার আগে যেটা আসবে সেটা হচ্ছে এই কম্বোটা দেখিয়ে দিতে বলবো। এখানে আছে তোমার নুডলস, এখানে চিলি চিকেন আছে, আর এখানে দু পিস তোমার ড্রামস অফ হেভেন, আর একটা সুইটার কোল্ড ড্রিঙ্কস। তো প্রথমে এই ড্রামস অফ হেভেন এটা ট্রাই করি। খুব একটা স্পাইসি না, বেশ ভালোভাবে সসে টস করা হয়েছে, এই যে ভিতরে চিকেনটা ফ্রেশই আছে, ওভারঅল বেশ ভালো লাগে। নুডলস এটা বোধ হয় এগ নুডলস নাকি, এগ আছে, চিকেনও আছে, চিকেনও আছে, দিস ইজ ফুল চিকেন হোল হোল সাম প্যাক। আচ্ছা তো একটু নুডলসটা ট্রাই করা যাক। আমি সেরকম নুডলস ফ্যান না, কিন্তু সত্যি কথা বলতে আজকালকার দিনে না এরকম সরু সরু নুডলস পাওয়া যায় না, আমি ম্যাক্সিমাম জায়গায় দেখি মোটা নুডলস, কিন্তু এখানে দেখতে পাচ্ছ আশা করি যে খুব সরু সরু নুডলস, সরু নুডলস বেস্ট লাগে, বেশ ভালো লাগছে তাই জন্য। আর বেশ ভালো ভেজিস দেওয়া আছে, চিকেন তো ভরে ভরে দেওয়া আছে, তো ওভারঅল বেশ ভালো লাগছে নুডলসটা। তুই সরু নুডল কেন পাস না আমি বলবো, কারণ আমি মোটা থাকি। ইয়েস ঠিক আছে, এটা জোক মারার জায়গা না। তো যাই হোক, এবার একটু চিলি চিকেনটা দেখাতে বলবো। প্রথমে চিলি চিকেনের যে টেক্সচারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ লাইট, এখানে ক্যাপসিকাম দেওয়া আছে, আর এই যে চিলি চিকেনের পিস, এরকম পিস, তো পিসটা এমনি খাই, কোনো কোটিং নেই, একদম হালকা লেয়ার, মানে ওটা না বললেই চলে। আর যেটুকু গ্রেভি আমি পেলাম বেশ স্পাইসি, মানে নুডলসের সাথে চিলি চিকেনটা কিন্তু জমে যাবে। আর সত্যি বলছি আমার কম্বোটা বেস্ট লাগলো, সাথে আবার ড্রামস অফ হেভেন টু পিস আর কোল্ড ড্রিঙ্কস 2 টাকা, বেস্ট যদি আমার বলতে হয় তাহলে আমার লেগেছে ফিশটা, মানে ফিশ অ্যান্ড চিপসের ফিশটা খুব ফ্রেশ ছিল, আর এই কম্বোটা, কম্বোর থেকেও নুডলসটা হেভি লেগেছে। তো যাই হোক, এবার একটু খাওয়াটা শেষ করি, করে অনেস্ট রিভিউ নিয়ে আসছি। না 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 না, আর একটা জিনিস আছে এটার মধ্যে, অরেঞ্জ পাল্পটা বেশ ভালোভাবে পাওয়া গেল, বেশ ভালো লাগছে। আর এরপর একটা ডেজার্ট আছে, তো ডেজার্ট আনার আগে একটু ডেজার্ট রয়েছে, দিস ইজ ব্রাউনি উইথ আইসক্রিম, এটা হচ্ছে একটা চকলেট মাফিন রয়েছে, অ্যান্ড দিস ইজ রাম্বল। আর আমরা জানি সবাই যে ক্রিসমাসের টাইমে রাম্বল ইজ সামথিং উইচ ইজ রিয়েলি ভেরি কনজিউমড বাই মোস্ট অফ দ্য পিপল। আর এটা দেখতে পাচ্ছ এটা খুব ডিকনস্ট্রাক্টেড হয়ে রয়েছে, মানে খুবই বাজে অবস্থা, কারণ যেখান থেকে আমরা ঢেলে ঢেলে খেয়ে নিয়েছি অনেকটাই, ঠিক আছে। তো এবার একটু খাই। আর যখন কাটার সময় আমি বুঝলাম যে পুরো মানে একটা সুন্দর ক্রাস্ট ছিল ওপরে, এখানে হালকা হালকা ওয়ালনাটসও দেওয়া রয়েছে, ওয়ালনাট ব্রাউনি খুবই সুন্দর, ফাজি টেক্সচার,
একটা ক্রিঙ্কল টপও ছিল, কারণ যখন কাটছিলাম ওই একটা ওই ক্র্যাক পরে না যেটা ব্রাউনির মধ্যে ইউজুয়ালি পরে, আর দেখতেই পাচ্ছ জিত কী করছে, বিকজ জিতের খুব ফেভারেট হচ্ছে এই ব্রাউনি। এইবার যেটা খাবো সেইটা হচ্ছে রাম্বল, যেটা আমার পার্সোনালি খুব ফেভারেট, তো একটু খাওয়া যাক। দিস ইজ মার্ভেলাস, আমেজিং, একটা স্ট্রং রামের ফ্লেভার আসছে, হেভি লাগছে, এটা অসাধারণ, এটা কোনো কথা হয়। আর যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের মাফিন রয়েছে, মাফিনটাও একটু দেখিয়ে দিচ্ছি, চকলেট চিপ মাফিন, খুব স্পঞ্জি জিনিসটা, আর একটা ভালো চকলেটের ফ্লেভার আসছে তার সাথে সাথে, কোয়ান্টিটিটাও মোটামুটি অনেকটা। এটারও প্রাইস অ্যান্ড যা আসছে সব কিন্তু নিচে আসছে বা ডেসক্রিপশন বক্সে আসছে, প্লিজ ওটাকে চেক আউট করে নিও, কারণ আমাদের প্রাইসগুলো মনে নেই। তো দেখতেই পাচ্ছ যে স্যান্টা আমায় একটা চকলেট দিল, তো প্রথমত বেশ ভালো লাগলো আমার দেখা করে। আর যেটা হচ্ছে সেটা যে দেখে তো বুঝতেই পারছো যে সামনে ক্রিসমাস প্লাস নিউ ইয়ার, তো এখানে কিন্তু একটা অফারও আছে, সেটা অবশ্য পুরো জানুয়ারি মাস জুড়ে হচ্ছে। তো সেটা হচ্ছে যে এখানে এসে তোমরা যদি 500 rupees বিল বানাও তাহলে, আর যদি তোমরা দ্য ফুডিস ঠিকানা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হও তাহলে কিন্তু এখানে এসে যদি দেখাও তাহলে তোমরা কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি 500 rupees বিলিং হয় গোটা জানুয়ারি মাস চলবে, আজকে থেকে মানে এই যে আজকে ভিডিও আমি দিলাম আজকে থেকে গোটা জানুয়ারি মাস মানে 31st January অবধি অফারটা চলবে, 500 rupees বিলিংয়ে 10% ডিসকাউন্ট যদি তোমরা দ্য ফুডিস ঠিকানা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হও, ঠিক আছে? একদম। তো এই ছিল আজকের ভিডিও, যা যা খেলাম নাম আর দাম সমস্ত ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওটা একটু চেক করে নিও, ওটা আগে বললাম কারণ আমরা ভিডিওতে নাম আর দামটা সেরকমভাবে বলিনি, কারণ অনেক একটু ভুলে যাই তো, প্লাস অনেক আইটেম ছিল, ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই ডেসক্রিপশন চেক করে নিও। এছাড়াও গ্রুপে পোস্ট হয়, পেজে পোস্ট হয়, ওখান থেকে তো তোমরা পেয়েই যাবে। আর যেটা হচ্ছে যে তোমরা যদি এই তোমার বিনস অ্যান্ড ক্রিম ক্যাফেতে আসো, এসে দেখাও যে তোমরা আমাদের দ্য ফুডিস ঠিকানা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার, তাহলে যেরকম বললাম যে কম্বো ছাড়া যে বিলিং হবে 500 rupees বিলিং হলে তোমরা ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর আমার যদি এখানে বলতে হয় কী আইটেম ভালো লাগলো, আমার সব আইটেমই ভালো লেগেছে, ফিশ অ্যান্ড চিপসও ভালো লেগেছে, আর এমনি কথা বলে না, যখন আমি বলতে যাবো তখনই বলতে হবে। যাই হোক, আরেকটা আছে কম্বো, কম্বোটা কিন্তু এখানে 220 দাম, কিন্তু কম্বোটা কিন্তু এখন আপাতত শেয়ারেবল, মানে দুজন চাইলে একটা কম্বো নিয়ে খেতে পারো। ব্যাস এই ছিল খাবারের, আর বেশি কিছু বলবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, যত পারবে শেয়ার করো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন করলে, এটুকুই আর আশা করছি, আর বেশি কথা বলার নেই। আর যেটা মেইনলি বলার সেটা হচ্ছে সামনে ক্রিসমাস, মানে ক্রিসমাসেই ভিডিওটা দিচ্ছি, আর নিউ ইয়ার, তো এই টাইমে তো পার্ক স্ট্রিট ট্রেন্ডিংয়ে চলে, কিন্তু আরেকটা জিনিসও ট্রেন্ডিংয়ে চলছে, চলবে যদি তোমরা ঠিকমতো খেয়াল না রাখো, সেটা হচ্ছে করোনা। তো শুনছি তো হাওয়ায় ভাসছে কথা যে আবার করোনা আসছে, তো সেটার জন্যই বলা যে যেটুকু নিজেরা পারবো প্রিকশনস নেবো, সেটা হচ্ছে বেশি ভিড়ভাট্টায় যাবো না। অবশ্যই ক্রিসমাস নিউ ইয়ার বছরে একবার আসে, মজা তো করবোই, নিজের শরীরটা সেফ রেখে মজা করা, নাহলে মজার কোনো দাম নেই। তো নিজেদের চিল করবে কিন্তু একটু কম চিল করবে, হ্যাঁ, নিজেরা একটু মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, এখন থেকে অল্প অল্প করে করো, যাতে সেই বাজে জিনিসটা আর এফেক্ট না ফেলে। ব্যাস এটুকুই, আর দেখা হচ্ছে, মনে হচ্ছে নতুন বছরে দেখা হবে, তাই জন্য মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। বলবি না কিছু এবার বল, আর ভিডিওটা বাড়াবো না, ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।